যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ শুরু হওয়াকে সরকারের উপর চাপ বলে মনে করছেন প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের এমন চাপকে সরকার পাত্তা না দিলেও প্রশাসনের কোনো কোনো কর্মকর্তা এ নিয়ে উদ্বিগ্ন। অনেকে চাপ অনুভব করছেন, তারা বলছেন গত দুইবারের মতো সহজ হবে না এবারের নির্বাচন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে নির্বাচন সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা আগের মতো বাড়তি কোনো দায়িত্ব নেবে না। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে, কোনো ধরনের ঝুঁকি নিতে তারা রাজি হবেন না। তবে প্রশাসনের বড় একটি অংশ বলছে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রশাসনে তেমন কোনো প্রভাব ফেলবে না। কারণ হিসেবে তারা বলছেন কর্মকর্তাদের একটি ছোট অংশই নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালন করে থাকে, আবার তাদের মধ্যেও গুটি কয়েক কর্মকর্তার পরিবার পরিজনের যুক্তরাষ্ট্র সংশ্লিষ্টতা থাকতে পারে। দু একজনের সংশ্লিষ্টতা পুরো প্রশাসনের জন্য বড় কিছু নয়। আগের দুই নির্বাচনের মতো কারচুপির সাথে জড়িত না থাকলেই কারো কোনো সমস্যা নেই। ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে রাজি হননি বাংলাদেশ প্রশাসন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে অ্যাসোসিয়েশনের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে চিন্তার কোনো কারণ তারা দেখছেন না। তফসিলের পরে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি সব দপ্তর ইসির অধীনে চলে যাবে, তখন ইসির নির্দেশেই মাঠ প্রশাসন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করবে। আইন মেনে কেউ নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন গত দুইবারের মতো নির্বাচন যে এবার হবে না সে বিষয়ে প্রশাসনের মোটামুটি সবাই নিশ্চিত। যুক্তরাষ্ট্র সহ ইইউভুক্ত দেশগুলোর দৌড়ঝাঁপ দেখলে বিষয়টি বোঝা যায়। নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগের কারণে অনেক কর্মকর্তা আরও বেশি সতর্ক হবেন এটা বলার অপেক্ষা রাখে না। তবে যাদের যুক্তরাষ্ট্রের নানা কারণে যাতায়াত করতে হয় তারা কিছুটা হলেও শঙ্কিত। সাবেক এক মন্ত্রিপরিষদ সচিব বলেন ভিসা নীতি প্রয়োগ সরকারের ওপর একটা প্রেশার, তারা চাইছে সরকার নমনীয় হোক, এটা সরকারের ব্যাপার। সরকার অনড় থাকলেও অন্য রাষ্ট্র কিছুই করতে পারবে না, এতে হয়তো বিদ্যমান সম্পর্ক শিথিল হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যেও এক ধরনের চাপ থাকবে, তবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তারা প্রভাব বিস্তার করতে পারে, কারণ যুক্তরাষ্ট্র জাতিসংঘের শান্তিরক্ষা বাজেটের 28% দেয়। যুক্তরাষ্ট্র একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, আর প্রশাসন যদি আওয়ামী লীগের পক্ষ না নিয়ে আইন ও বিধিবিধান মেনে নির্বাচনী দায়িত্ব পালন করে তাহলে ভয়ের কিছু নেই বলে জানান সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর এখন সবার। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।